নমস্কার, জয়গুরু সবাইকে এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এবং এই চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য এবং ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং এই চ্যানেলের ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই। আজকে অনেক সুন্দর একটি ভিডিও, যে ভিডিওতে রয়েছে পুরুষোত্তম কে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কী বললেন পুরুষোত্তমকে এ বিষয় নিয়ে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি। আপনাদের জানা না থাকলে আপনারাও জেনে যাবেন। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। পুরুষোত্তমকে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথা প্রসঙ্গে বললেন, প্রদীপের থেকেই প্রদীপ জ্বলে, দুনিয়ার তিনি প্রদীপ, যার থেকে আমাদের চৈতন্য প্রজ্বলিত হয়। সেই জন্য বলে ব্রহ্মবিদ ব্রহ্মেব ভবতি, আর ব্রহ্মই পরম প্রদীপ। ওই প্রদীপত্ব যার ভিতর মূর্ত হয়ে ওঠে তিনি পুরুষোত্তম, যিনি নিজে আচরণ করে আমাদের সব কিছু দেখিয়ে ও জানিয়ে দেন, তিনি আচার্য। মহাপুরুষ হচ্ছেন ফুলফিলার দ্য গ্রেট, মহান পূরণকারী, আর পুরুষোত্তম হচ্ছেন ফুলফিলার দ্য বেস্ট, শ্রেষ্ঠ পূরণকারী। সেই জন্য অনেকে তাকে বলেন ওয়ার্ল্ড টিচার, বিশ্বের শিক্ষক। তিনি কোনো বিশেষ দেশের জন্য আসেন না, তিনি আসেন সমগ্র দুনিয়ার জন্য। সেই জন্য তাকে বলা হয় অবতার পুরুষ, প্রফেট, প্রেরিত। কথার মানেও হল এগিয়ে যাওয়ার বার্তা যিনি দেন, তিনি বার্তিক, পরম বার্তিক। তাঁর থেকে হলো মেসেঞ্জার, বার্তাবহ, খ্রিস্ট, শ্রী চৈতন্য ইত্যাদি বড় বড় ঈশ্বরত্বের অবতরণ, যারা সবাই কিন্তু কল্যাণের অবতরণ। শিবত্ব, সত্যম শিবম সুন্দরম, তাই বলে গড ইজ গুড, ঈশ্বর মঙ্গলময়। তাঁরা সবাই নানান ভাষায় নানান কায়দায় ওই এক কথাই বলেছেন, হাউ টু লাইভ অ্যান্ড হাউ টু গ্রো, কেমন করে বাঁচতে ও বাড়তে হবে। সব দেশের সব শিয়াল এক ডাক ডাকে, দীপরক্ষী প্রথম খণ্ড, দীপরক্ষী প্রথম খণ্ড 22/6/1953 থেকে সংগৃহীত। তো আজকের এই বিষয়টি ছিল পুরুষোত্তমকে, তা নিয়ে আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয়গুরু পরমদেবের রাতুল রাঙা শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা জানায়। বন্দে পুরুষোত্তম।